দর্শক শ্রোতা, চলে যাচ্ছি আপনাদের প্রশ্নের জবাবের জন্য মোহতারামের কাছে। মোহতারাম, আমাদের সাথে আরও বেশ কয়েকজন দর্শক ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন। রুমানা আবেদিন মনি জানতে চেয়েছেন, তাসবি গণনা করা কি বিদআত? তাসবি গণনা করা আমরা ওভাবে বলবো না, হাতে তাসবি গণনাই উত্তম। আচ্ছা, রাসুল সাল্লাম তাই করেছেন, কোনো হাতে তাসবি নিয়ে পড়েননি। আচ্ছা, এখন কেউ যদি পড়ার সুবিধার্থে, হিসাব রাখার সুবিধার্থে তাসবিটা নেয়, এটাকে এবাদত মনে না করে যে এটা এবাদতের জিনিস, তাহলে এক কথা, কিন্তু উত্তম হলো হাতেই গণনা করা। আর ওইভাবে যদি, যেমন মাইকে আজান দেয়া, এটা মাইকটাকে শুধু আমার আওয়াজটাকে মানে বড় করার জন্য মাইকটা আমার সামনে থাকে, এটা নামাজের কোনো অংশ নয়। এই জন্য মানে তাসবিহ ওভাবে নিয়ে যদি হিসাব রাখার জন্য গণনা করা হয় তাহলে হইতে পারে, হইতে পারে, কিন্তু সেটা দিলে সওয়াব হবে এই নিয়ত করা যাবে না, এই নিয়ত করলে বেদাত হয়ে যাবে। জি,